হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ার্স স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা একাদশনীতে পড়ছো আমি আজকে তোমাদের জন্য ফের নিয়ে এসেছি তোমাদের ইএসপি বিভাগের যে কমার্শিয়াল লিপলেটটা বাকি ছিল সেই কমার্শিয়াল লিফলেটের সাজেশন কমার্শিয়াল লিপলেট যেন এতেও পাঁচটাই পাঁচটি নাম্বার থাকে অ্যাডভার্টাইজমেন্টে পাঁচ নাম্বার এবং কমার্শিয়াল লিপলেটে তোমাদের পাঁচ নাম্বার থাকে এবং তোমাদের প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং এর থেকে তোমাদের একটা রাইটিং স্কিল থাকে যেটির মান দশ নম্বর আমি এরপরে তোমাদের কয়েকটি স্টোরি স্টোরি রাইটিং তোমাদের আমি দেবো আর দু এক দিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো তোমরা এখন আশা করি তোমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো সব তৈরি করে নিয়েছো এবং আজকের যে লিভ লেটটা যাচ্ছে এই লিভলেটটা অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের দু হাজার তেইশের জন্য এই লিভলেট কটা খুবই ইম্পর্টেন্ট কারণ কুড়ি এবং বাইশ যা যা লিভলেট করেছে আমি সেগুলো বাদ রেখে বাকি ইম্পর্টেন্টগুলো আমি বেছে নিয়েছি তার মধ্যে পাঁচটি থেকে ছটি পাঁচটি থেকে ছটি ছয় প্রকারের লিভলেট এই কটা করলে তোমরা অবশ্যই একটি একটি কমন পাবেই বন্ধুরা তোমরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখন পিডিএফ যাচ্ছে আজকেরও বেশ কিছু পিডিএফ যাবে আজকে যত সম্ভব তোমাদের ইংলিশের কিছু পিডিএফ আমি পাঠাবো তোমরা যে সাজেশান আমি তোমাদের বড় ভিডিওতে দিয়েছি সেই সাজেশনে পিডিএফ তোমাদের আজকের পুরো পাঠাবো এবং দু চারটে প্রশ্নের অ্যান্সারও যেগুলো লিখে দিয়েছি সেগুলো পিডিএফ আমি পাঠিয়ে দেবো বন্ধুরা এসব সময় নষ্ট না করে হ্যাঁ আমরা লিবলেটগুলো পড়ে নিই একের দাগের দেখো এ বুক সেলার ইজ গোয়িং টু ওপেন এ বুক শপ ইন ইউর এরিয়া প্রিপেয়ার এ কমার্শিয়াল লিবলেট ইট নট মোর দ্যান ফিফটি ইয়ার্স অ্যানাউন্সিং দ্য সেম বলছে তোমার এলাকাতে একটা বুক সেলার একটা বই দোকান ওপেন করতে যাচ্ছে খুলতে যাচ্ছে খুলতে যাচ্ছে তোমরা একটা তুমি একটা কমার্শিয়াল লিবলেট অর্থাৎ বাণিজ্যিক প্রচারপত্র তুমি তৈরি করো আশা করি তোমরা লিবলেট মানেটা কি জানো লিভলেট মানে হলো একটি প্রচারপত্র বাণিজ্যিক একটা প্রচারপত্র হ্যাঁ যেমন মাইক মাইকে করে হেঁকে হেঁকে যায় না টোটোতে করে অটোতে করে যে হেঁকে হেঁকে যায় অমুক জায়গায় তো অমুক হবে অমুক জায়গায় একটা চেম্বার হচ্ছে কোনো ডাক্তারের চেম্বার হচ্ছে অমুক হসপিটাল থেকে আসছে এই এই রোগের জন্য দেখছে এই রকম যে জিনিসগুলো লিখে দেওয়া হয় সেটাই হলো কমার্শিয়াল লিভলেট তার যখন একটা বই দোকান ওপেন করতে যাচ্ছে তখন বই দোকানদার যে দোকানটা খুলবে শপটা যে ওপেন করতে যাচ্ছে সে কী লিখতে সে কী লিখবে অ্যাকচুয়ালি তাকে লেখা দরকার কি কাস্টমারদের মনোগ্রাহী হতে হবে কাস্টমারদের অ্যাট্রাকশান তাদেরকে নজর নেওয়াতে হবে তুমি যে জিনিসটা লিখছো সেই জিনিসটার প্রতি তারা যেন অ্যাট্রাক্টিভ হয় সেটা অন্তত পড়ে দেখে বাহ বেশ ভালো তো এটা তবে সেই তোমার দোকানে যাবে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট ফিসকাউন্ট দিচ্ছ তোমার জায়গাটা কোথায় ইত্যাদি প্রভৃতি দেখো ওপেনিং শর্টলি প্রথমে এই জিনিসটা লিখবে ওপেনিং শর্টলি বা এখানে তুমি আরও একটা দিতে পারো প্রথমে ওয়েলকাম ডব্লিউ এল সিও এমই তো হবে খেয়াল তো যেন পঞ্চাশ শব্দের বেশি না হয়ে যায় ওয়েলকাম বলে এইটাও তুমি লিখতে পারবে ওয়েলকাম ওয়েলকাম প্রতিমা বুক হাউস বা প্রতিমা বুক স্টল অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে এখানে দেখো তুমি যখন খুলছো তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ ফর ফার্স্ট হানড্রেড কাস্টমার্স তুমি যখন দোকানটি ওপেন করছো তখন একশোটা কাস্টমারের ওপর তুমি ফর্টি পার্সেন্ট তুমি ডিসকাউন্ট দিচ্ছ আচ্ছা এবারে তোমার তোমার কোয়ালিটিগুলো কি তোমার বিশেষত্ব তোমার ফিচার্সটা কি না ভাস্ট রেঞ্জ অফ বুকস প্রচুর বইয়ের স্টক আছে অ্যাভেলেবেল অল অল বোর্ডস বুকস যেমন ধরো বেঙ্গল বোর্ড সিবিএসসি বোর্ড আইসিআইসি বোর্ড এই যে নানা রকমের বোর্ড আছে সব বই এখানে পাওয়া যায় ভ্যারাইটি অফ স্টোরি বুক নানা ধরনের গল্পের বইও পাওয়া যায় এবং আরেকটি ফিচার হচ্ছে তোমরা তোমার হোম ডেলিভারি আছে হুম ফোন করে যদি কেউ বলে দেয় তাহলে তুমি বাড়ি থেকে বই দিয়ে আসবে হোম ডেলিভারি আছে আর এই জায়গাটা দেখো এখানে লিখে দিয়েছি যে এখানে বই আঁকবে যেহেতু তোমার এটা বইয়ের শপ ওপেন করছো তাহলে তোমাকে একটু ডিজাইন করতে হবে একটা দুটো বই এখানে এঁকে দেবে একটা দুটো পেন এঁকে দেবে আমি পেনটা এঁকে দিয়েছি বইটা পারিনি বুঝতেই পারছো তোমরা এখানে বইটা এঁকে দেবে আর কি তুমি লিখতে পারো ওটা দেখতে পাচ্ছ পঞ্চাশ শত থেকে অনেক বেশি হচ্ছে এবার তুমি এখানে দিতে পারো যে অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফর স্কুল বুকস অর স্কুল স্টুডেন্টস মানে স্কুলের ছাত্রছাত্রীদের যে বইগুলো যারা কিনতে যাবে তাদের জন্য অ্যাডিশনাল মানে আরও অতিরিক্ত দশ পার্সেন্ট ডিসকাউন্ট তুমি দিতে পারো কন্ট্যাক্ট এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে কিংবা ইমেল দিতে পারো বেশি দিলে আবার পঞ্চাশ শব্দে বেশি হয়ে যাবে তাহলে কন্ট্যাক্ট এটা দিতে পারো কিংবা ল্যান্ড ফোনে দিতে পারো জিরো থ্রি থ্রি দিয়ে ঠিক আছে তাহলে এই হলো একটা লিভলেট পরেরটা দেখো এ মোবাইল স্টোর ইজ ওপেনিং শর্টলি প্রিপেয়ার এ কমার্শিয়াল লিভলেট ইন নট মোর দ্যান ফিফটি ওয়ার্স প্রোভাইডিং রিলিভেন্ট ইনফরমেশান দেখো মোবাইলের একটা তুমি স্টোর করছো দোকান করছো ওপেন করছো প্রথমে তোমার দোকানে নাম দিতে হবে ইউনিক মোবাইল সেন্টার তোমার মনের মতন তুমি যা খুশি নাম দিতে পারো তোমার টাইটেল দিয়েও তুমি নাম দিতে পারো নাও অ্যাট জয়নগর স্টেশন বাজার কোনখানটা নাও অ্যাট জয়নগর স্টেশন বাজার অর্থাৎ নাও অ্যাট মানে কি বলা হয়েছে তার ইউনিক মোবাইল সেন্টার অন্য একটা জায়গায় শপ আছে আবার তুমি জয়নগর স্টেশন বাজার এটা ফের ওপেন করছো আঠাশ ফেব্রুয়ারি দু এখানে লিখে দিচ্ছো অল ব্র্যান্ডেড মোবাইল অ্যাভেলেবেল এ তোমরা একবার করে পড়লে এই লিপলেটগুলো পারবে খুবই সহজ কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করাতে গেলে যে লেখাগুলো লিখতে হয় বুঝতে পারছো তোমার মোবাইল দোকানে কত রকমের মোবাইল আছে তুমি কয়েকটা নাম দিয়ে দিলে যেমন দেখতে পাচ্ছ এখানে স্যামসাং এল জি ভিভো নোকিয়া ইত্যাদি রিয়েলমি ইত্যাদি দিতে পারো তারপর দেখো এখানে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন পারচেস তারপর দেখো কেউ যদি বাকিতে কিনতে চাই অর্থাৎ ইএমআই ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আর প্রথমে যখন খুলছ দেখো কুপন উইথ এভ্রি পার্চেস প্রত্যেকটা কেনাকাটির ওপরে অর্থাৎ প্রত্যেকটা মোবাইল কেনার উপরে একটা কুপন দেওয়া হবে আর যখন দেখবে পঞ্চাশ শব্দে কম হয়ে যাচ্ছে অনেকটা কম আছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয়ে যাচ্ছে তখন এটা লিখে দেবে ল্যাপটপ অ্যান্ড আদার ইলেকট্রনিক গুডস অ্যাভেলেবেল হেয়ার মানে এই দোকান থেকে শুধু মোবাইল বিক্রি হয় না ল্যাপটপও বিক্রি হয় আদার ইলেকট্রনিক গুড অ্যাভেলেবেল হেয়ার হ্যাঁ যেমন চার্জার টার্জার এগুলো তো বিক্রি হয় হেডফোন টেডফোন বিক্রি হয় সেই জন্য এখানে আদার ইলেকট্রনিক গুড গুড নয় এটা গুডস আদার ইলেকট্রনিক গুডস অ্যাভেলেবেল হেয়ার তিন নম্বর লিপলেটটা দেখে নো ডিজাইন এ কমার্শিয়াল লিভলেট ইন নট মোর দ্যান ফিফটি ওয়ার্স ফর অ্যান আপকামিং ট্যুর প্রোগ্রাম অফ এ ট্রাভেল এজেন্সি তিন নম্বর লিপলেটটা হলো ডিজাইন এ কমার্শিয়াল লিভলেট ইন নট মোর দ্যান ফিফটি ওয়ার্স ফর এন আপকামিং ট্যুর প্রোগ্রাম অফ এ ট্রাভেল এজেন্সি দেখো এখানে হারি এখানে দেখো হারি দুদিকে হারি হারি লিখলে তারপর দেখো গ্রেট ট্রিপ সিঙ্গাপুর এক্সেলেন্ট অফার এক্সেলেন্ট অফার অনলি রুপিস ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এটা ট্যুরে গেলে দূরের কোনো ট্যুরে গেলে এটা লিখতে হয় ফোর নাইটস অ্যান্ড থ্রি ডেজ অফার আপ টু মার্চ ফিফটিন বা ফিফটিন মার্চ দেখো অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ অ্যাকমডেশান মানে থাকার জায়গা ফুডিং মানে খাবার দাবার ইনক্লুডিং ইন দ্য প্যাকেজ যে টাকাটা নেওয়া হবে এর মধ্যেই এই খরচাগুলো করতে হবে এখানে তোমরা একটা জাহাজ একটা জাহাজের ছবি কিংবা যদি আঁকতে পারো একটা প্লেন প্লেনের ছবি তোমরা একটা এঁকে দিতে পারো জয়েন দ্য ট্রিপ অ্যান্ড এনজয় কলকাতা ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর অ্যাড্রেসটা দিয়ে দেবে কন্ট্যাক্ট দিয়ে দেবে ঠিক আছে চারের দাগটা হলো মেক এ লিভলেট ফর এ হেলথ অ্যান্ড ফিটনেস ইনস্টিটিউট মেনশন দ্য ডিফারেন্ট ডিসকাউন্টস অ্যান্ড বোনাস অ্যাভেলেবেল ফর কোয়ার্টারলি হাফ ইয়ারলি অ্যান্ড অ্যানুয়াল মেম্বারশিপ দেখো লিড ইন মডার্ন লাইফস্টাইল এটা লিখতে হবে লিড মানে কি জীবনযাপন করো ইন মডার্ন লাইফস্টাইল মানে আধুনিক যে জীবন আধুনিক জীবনের যে স্টাইল সেই স্টাইলে জীবনযাপন করো ডোন্ট ওরি চিন্তা করবেন না লস টেন কিলো ইন উইক মানে দশ কিলো তোমার ওজন কমাতে বলছে আর তারপরে স্পেশাল প্রোগ্রাম ফর ওম্যান স্পেশাল প্রোগ্রাম ফর ওম্যান স্ত্রী লোকেদের জন্যে স্পেশাল স্পেশাল কর্মসূচি আছে যেমন দেখো এখানে কি কী ফিচার আছে মডার্ন ইন্সট্রুমেন্ট মানে আধুনিক যে যন্ত্রপাতি এক্সপার্ট ট্রেনার্স ভালো ট্রেনার্স এক্সপার্ট অভিজ্ঞ ট্রেনার্স ফ্রি হেলথ চেক আপ ফ্রি হেলথ চেক আপ হবে এখানে একটা আঁকতে হবে এখানে একটা থিন অর্থাৎ সাধারণ একটা মেয়ের ছবি এঁকে দেবে একটা সাধারণ মেয়ে সাধারণ আর একটা দেবে একটু ফ্যাট ঠিক আছে একটু ফ্যাট একটু ফ্যাট মহিলা ফ্যাট মহিলার একটু ছবি আঁকতে পারলে ভালো হয় মানে তোমাকে লিবলেটের মাধ্যমে ডিজাইন করে বোঝাতে হবে আর আমি খুব তাড়াতাড়ি করেছি বন্ধুরা খুব তাড়াতাড়ি করেছি এইটা যার জন্য খুব তাড়াতাড়ি লিখেছি তোমাদের জন্য অনেক অনেক ভিডিও ছাড়তে হচ্ছে আমার শর্টস ছাড়তে হচ্ছে যার জন্য সময় পেরে উঠছি না তারপরে দেখো ফিট অ্যান্ড ফাইট এটা কারা না ফিট অ্যান্ড ফাইট মাল্টি জিমনাস্টিক মাল্টি জিম আর কি জি ওয়াই এ মাল্টি জিম অ্যান্ড যোগা সেন্টার এটা তোমরা বক্সের মধ্যে দিতে পারো দেওয়ার দরকার নেই আর এই লেখাগুলো এই লেখাগুলো যেগুলো দেখবে হেডলাইন হবে যেমন যেমন ফিট অ্যান্ড ফাইট মাল্টি জিম অ্যান্ড যোগা সেন্টার এটা তোমরা একটু মোটাকালি দিয়ে ভালো করে লেখার চেষ্টা করবে এটা অ্যাড্রেস অ্যাড্রেস এবং কন্টাক্ট বন্ধুরা ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে তোমরা এটা দেখে নাও হ্যাঁ এটা দেওয়া হয়েছে কমার্শিয়াল লিবিলিটি নট মোর দ্যান ফিফটি ইয়ার্স ফর সেল অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস সেল অন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস বুঝতে পারছো তোমার কোম্পানির তোমার দোকানে নাম দেবে মুন সান ইলেকট্রনিক্স নাও ইন বারিপুর বাজার হারি হারি ফ্রি ডেলিভারি গুডস অল তোমরা যে যে গুডসগুলো বিক্রি করো যেমন ধরো ফিলিপস নানা রকম আর কি মানে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানিস অ্যাভেলেবেল আর তোমার থার্টি পার্সেন্ট তোমরা অফ দিচ্ছ থার্টি পার্সেন্ট অফ দিচ্ছ আর টেন পার্সেন্ট এক্সট্রা দিচ্ছ যদি পঞ্চাশ হাজার টাকার উপরে কেউ কেনে তাহলে তুমি টেন পার্সেন্ট আরও এক্সট্রা দেবে তাহলে টোটাল ফর্টি পার্সেন্ট হয়ে যাবে এবার এখানে আঁকতে হবে ইলেকট্রনিক টিভি ফিভিক যাও কিছু টিভি লাইট বাল্ব এরকম সব এঁকে দেবে আর ভেরিয়াস কোয়ালিটি হিউজ স্টক ভেরিয়াস কোয়ালিটিও নানা রকমের কোয়ালিটি আছে আর হিউজ স্টক আছে আর এছাড়া এল লাইটস এলইডি টিভি এগুলো পাওয়া যায় কন্ট্যাক্ট এইটা কন্ট্যাক্ট একটা কি দুটো তিনটে তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে তারপরে আরও একটি দেখো এই লাস্ট লাস্ট হচ্ছে এই ছটা ছটা তোমাদেরকে দিয়েছি খুবই সহজ একবার করে একটু দেখে নাও খুব তোমরা পেরে যাবে পেরে যাবে বিবারে কমার্শিয়াল লিভলেট এটা হচ্ছে এ কার শোরুম একটা কার শোরুম ওয়েলকাম ইউ অল টু নিউ শোরুম নিউ শোরুম দেখো এই শোরুমটা তোমরা করছো যেহেতু শোরুমটা একটু আমি মোটা কালি দিয়ে দিচ্ছি এটা ভালো করে লিখবে ইন্ডিয়ান মাহিন্দ্র ইন্ডিয়ান মাহিন্দ্র গাড়িটার নাম সেলস অ্যান্ড সার্ভিস বারিপুর কলকাতা একশো চুয়াল্লিশ ফোন নাম্বার এবারে দেখো এর বিশেষত্ব কী আছে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ ইজি ইনস্টলমেন্ট স্কিম আছে ইনস্টলমেন্ট তোমরা জানো গাড়ি ঘোড়া কিনতে গেলে ইনস্টলমেন্ট স্কিম দিচ্ছে আর কুইক ডেলিভারি খুব তাড়াতাড়ি ডেলিভারি করছে ফ্রি সার্ভিস টু টাইমস মানে টু টাইমস হচ্ছে ফ্রি সার্ভিস দেবে বাই অ্যান্ড এনজয় ইউর লাইফ কেন এবং তোমার জীবনকে উপভোগ করো এখানে একটা গাড়ি টাড়ি একটু এঁকে দেবে ঠিক আছে গাড়ি এখানে একটা গাড়ি আঁকতে হবে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ডে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট